শুনেছি যে তাদের আশা ছিল লক্ষখানেক লোক হবে, কিন্তু তারা খুব মনকষ্টে আছে, মানুষজন অত আসেনি। আর তাদের যে আশা ছিল এইখান থেকে একটা বিরাট আন্দোলন, সেই আশাটা পূরণ হয় নাই। ওদের জিজ্ঞেস করেন তাদের কিভাবে আশাহত হয়েছে। তবে আমি জানি বাংলাদেশের জনগণ অত্যন্ত সজ্ঞান, তারা যখন নিজের ভোটটা দেয় জ্ঞানে দেয়। গত 14 বছরে শেখ হাসিনার সরকার এদেশের জনগণের মঙ্গল অনেক অনেক করেছেন, এদেশের অবস্থান অনেক উচ্ছ্বাসনে অধিষ্ঠিত করেছে। আমাদের বরং শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানো উচিত, ধন্যবাদ জানানো, এবং তার সাথে হাতে তাকে এই এটি উন্নত হয়েছে শেখ হাসিনার স্থায়িত্ব আছে বলে, সরকারের স্থিতিশীলতা আছে বলে। সুতরাং আমরা সবার প্রচেষ্টা উচিত, যারা দেশকে ভালোবাসি, যারা দেশের মঙ্গল চাই, আমরা যারা দেশের মানুষের মঙ্গল চাই, আমরা বাংলাদেশকে উন্নত আপনার একটা দেশ হিসাবে গঠন করতে চাই, আমরা যারা চাই যে আমাদের দেশের লোকের পাসপোর্ট নিয়ে বিদেশি মিশনে গেলে তারা সাদরে আমাদের লোকগুলোর আমন্ত্রণ ছিচি করবে না, আমরা এইরকম সুন্দর ভবিষ্যৎ চাই, আমার বিশ্বাস তারা শেখ হাসিনার সরকারকে আবার নির্বাচিত করবে। এই জন্য আমরা প্রায়ই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। দেখেন আমি এখানে বলি, আমাদের পৃথিবীর কিছু প্রতিবেশী দেশ, সেই দেশের সরকারের স্থায়িত্ব ছিল বলে ওই সমস্ত দেশ আপনাদের জন্য নমস্য। যেমন ধরুন ছোট্ট রাষ্ট্র সিঙ্গাপুর, আজকে প্রায় 52 বছর ধরে বাপ আর ছেলে দেশটা শাসন করছে। কিংবা এই মাহাথির সাহেব চলে গেলেন, কিন্তু তিনিও প্রায় 24 বছর এই মালয়েশিয়ার সরকার প্রধান থাকায় তিনি অনেক অনেক উচ্ছ্বাসনে নিয়ে গেছেন, আমাদের লোকরা মালয়েশিয়া যাওয়ার জন্য পাগল। আপনার রোয়ান্ডা, সেই 26 বছর ধরে কিগালি সাহেব সরকারে আছেন, তারপরে এখন রোয়ান্ডা বিশ্বের সবার জন্য একটা আপনার আকর্ষণীয় দেশ। হ্যাঁ, এই ইউএর কথাই বলি, আরব আমিরাত আপনার প্রায় জান কি একটা মরুভূমির জায়গা ছিল, আর এখন এত সুন্দর হয়েছে, বাপ আর ছেলে আজকে 71 সাল থেকে এই 91 বছর ধরে দেশ শাসন করার ফলে, এই স্থিতিশীলতা থাকার ফলে, শান্তি থাকার ফলে দেশের মানুষ অনেক অনেক ভালো অবস্থানে আছে। আমরা যদি ভালো অবস্থানে থাকতে চাই তা আমাদের দেশের স্থিতিশীলতা দরকার, এবং এই ব্যাপারে আমাদের আরও আরও মনোযোগী হতে হবে। স্থিতিশীলতা থাকলে আপনার ভবিষ্যৎ, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ অনেক, তখন আর বিদেশ যাওয়ার জন্য আপনি পাগল হবেন না।